আজকে ভারতের অবস্থা কি দেখছি, জয় শ্রীরাম না বলার কারণে আজকে মুসলমানদের হত্যা করা হচ্ছে, আজকে বোরখা পরা মেয়েদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, আজকে জোরপূর্বক মুসলমানদেরকে হত্যা করার যেই রমরম অবস্থা ভারতে চলতেছে, আমি বিশ্বাস করি আল্লাহ না করুক এইভাবে যদি চলতেই থাকে তাহলে ভারতের মধ্যেও আর একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে, যেই দাঙ্গার ভিত্তিতে ভারত আবার খান খান হয়ে যাবে। আমি ভারত সরকার বলে দিতে চাই, যদি মুসলিম নির্যাতন ভারতে বন্ধ না করা হয় তাহলে বাংলাদেশের গোটা মুসলমান ঐক্যবদ্ধ ভাবে ভারতকে আক্রমণ করে। মুসলমানদের অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে, ভারতের মুসলমানদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, গোটা দুনিয়া মুসলমান অধিকারকে সুরক্ষা করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ইনশাআল্লাহ সচেতন অবস্থায় আছে, তারা সজাগ আছে, তার ঘুমান্ত অবস্থায় নাই। আমি বলতে চাই ভারতের সরকারকে, বিজেপি সরকার আপনি আসছে শাসন করার জন্য, মানুষকে হত্যা করার জন্য আপনাকে বসানো হয় নাই। আজকে ভারতে মুসলমানদের হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এর প্রতিবাদ আমরা জানাচ্ছি। www.anyindianews.com আপুনি ভিজিট করক প্রতিটি নিউজ, আমার ফেসবুক পেজ এনি ইন্ডিয়ান নিউজ ফলো করক আর ভিজিট করক anyindianews.com।